আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা রিভিশন করেছি গত ক্লাসে। আজকে আমরা সপ্তম অধ্যায়েরই সমাধান প্রশ্ন, অর্থাৎ ডাকের অঙ্কগুলো একটু সমাধান করব এবং রিভিশন করব। ঠিক আছে, সবাই একটু কাগজ কলম নাও এবং সপ্তম অধ্যায়ে চলো। সপ্তম অধ্যায়ে তোমাদের ডাকের অঙ্ক খুবই অল্প পরিমাণে আছে এবং প্রত্যেকটি অঙ্কই আমি চেষ্টা করেছি বিভিন্ন প্যাটার্নের যেগুলো সেগুলো করে দেওয়ার জন্য তোমাদের শিটে। চলো একটু শিট থেকেই দেখে নিই। দেখো, এখানে 81 পৃষ্ঠার অধিকাংশ যে অঙ্কগুলো একটু বেমিল আছে বা অমিল আছে যেগুলো, সেই অঙ্কগুলো কিন্তু এখানে আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। একটু চলো বই থেকেও দেখে নিই। দেখো, এখানে আমাকে শুধু বুঝতে হবে যে যোগ কোনটা হবে আর বিয়োগ কোনটা হবে। ঠিক আছে, তো আগের নিয়মেই সব ধরনের অঙ্কের যোগ বিয়োগগুলো আসলে একই ধরনের হয়। আমাদের একটু বুঝতে হবে যে যেগুলো আসলে বেড়ে যায় সেগুলো হয় যোগ, আর যেগুলো কমে আসে সেগুলো হয় বিয়োগ। দেখো, একটি অঙ্কের মাধ্যমে একটু আমরা বুঝে নিই। সুজনের 70 টাকা 50 পয়সা আছে, তার মা তাকে মাঝখানের জন্য 95 টাকা দিলেন। সুজনের কত টাকা হলো? মানে কি, তার কাছে টাকা ছিল 70, মা তাকে আরও দিল, তার মানে কি টাকাটা বেড়ে গেছে। তাহলে এটা কী করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, এরপর আছে রিমা 85 টাকা এবং 75 পয়সা নিয়ে একটি বই কিনে সে দোকানদারকে 100 টাকা দেয়। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তো খুবই সহজ, তুমি দোকানে গেলে, দোকানে যাওয়ার পরে একটা 100 টাকার নোট দিয়েছ এবং সেখান থেকে 85 টাকার একটা বই কিনেছ, তাহলে দোকানদার তো তোমাকে অবশ্যই ফেরত দিবে, তাই না? তাহলে কি করতে হবে? এক্ষেত্রে বিয়োগ করতে হবে। এভাবে প্রত্যেকটি অঙ্ক যোগ এবং বিয়োগের ধরন এখানে আছে, মিলানো আছে যোগ বিয়োগগুলো। শুধু বুঝতে হবে কোনটা যোগ করব এবং কোনটি বিয়োগ করব, এবং সাজানো যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আমরা আমাদের শিটে তুলে ধরেছি। এখানে খেয়াল করো, সুজনের কাছে ছিল এত টাকা, মাছ কেনার জন্য মা দিল এত টাকা, সুতরাং সুজনের টাকা হলো, যোগ করে বের করেছি। যদি 100 পয়সার বেশি হয় সেটাও টাকার সাথে যোগ করেছি। ঠিক আছে, একই নিয়মে দেখো, যদি কোনো অঙ্ক থাকে সেটাও আমি লিখে দিয়েছি, একই নিয়মে এই অঙ্কগুলো করতে হবে। বিয়োগের বেলায় দেখো, একটু আগে যেটা দেখলাম, রিয়া দোকানদারকে দিল 100 টাকা আর বই কিনলো 85 টাকা 75 পয়সা। এখানে একটু খেয়াল করো, এই বিয়োগটা 100 টাকা, এখানে কিন্তু কোনো পয়সা ছিল না, পয়সার ঘরটা খালি ছিল, আর এখানে বই কিনলো 85 টাকা 75 পয়সা। যেহেতু এটা খালি ছিল, আমরা এখানে শূন্য শূন্য অবশ্যই লিখবো, অবশ্যই লিখবো শূন্য শূন্যটা। কারণ হচ্ছে, যখন তুমি বিয়োগ করতে চাইবে তখন এখানে পয়সা না থাকলে তুমি কী থেকে বিয়োগ করবে, এবং যদি তুমি সরাসরি বিয়োগ করো সেই বিয়োগটা কিন্তু ভুল হবে। শূন্য শূন্য পয়সা থেকে 75 পয়সা কখনোই বিয়োগ করা যায় না। সেক্ষেত্রে আমি এখান থেকে 1 টাকা ধার নিলাম, অর্থাৎ 100 পয়সা হলো। ঠিক আছে, এই 100 পয়সা থেকে এখন তুমি 75 পয়সা বিয়োগ করতে পারবে। 100 পয়সা থেকে 75 পয়সা যখন বিয়োগ করবে তখন কি হবে? 25 পয়সা। ধার নিয়েছিলাম, ধার দিয়ে দিলাম, এখানে হয়ে যাবে 101 টাকা। ঠিক আছে, 101 টাকা থেকে এখন 85 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় দেখো, 1 থেকে 5 বিয়োগ যায় না, সেক্ষেত্রে আমি এখান থেকে আবার 1 ধরলাম, 11 হলো। 11 থেকে 5 বিয়োগ যায়, 11 থেকে 5 গেলে হয় 6, আবার 1 এখানে ধার নিয়েছিলাম দিয়ে দিলাম, তাহলে কত হলো? 9। এখন আমরা 10 থেকে 9 বিয়োগ করতে পারবো, 10 থেকে 9 গেলে হয় 1, এই হলো 16 টাকা 25 পয়সা। উত্তরটা অবশ্যই লিখে দিতে হবে। ঠিক একইভাবে অন্যান্য যোগ বিয়োগের অঙ্কগুলো এখানে সাজিয়ে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখবে। কোনো সমস্যা হলে অবশ্যই মিসকে জানাবে, গ্রুপে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো। তবে মনে রাখবে, সামনের ক্লাসের হোমওয়ার্ক থাকবে কিন্তু তোমাদের সমাধান অঙ্কগুলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।